মর্নিং গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আজকে সকালবেলা রানিং করতে যাইনি, পায় এই জায়গাটা খুব ব্যথা করতেছে, বুঝলে? এই জায়গাটা আঙ্গুলের খুবই ব্যথা করতেছিল, তার জন্য যেতে পারিনি। আর হাতে দুদিনের ঈদ ধরেছিলাম, যে ঈদ উঠাচ্ছিলাম, এটা মনে হয় হাড্ডিটার মধ্যে এত জোরে লাগছে, হাড়টা একদম ফুলে গেছিলো, তার জন্য আজকে যাইনি। তো এখন যাবে বুনু স্কুল, আমাকে ওই ঘরে আবার প্রাইভেট থেকে আছে চিপটে দেবে। চলো বুনুকে দেখি। বুনু গুড মর্নিং বলে দে, গুড মর্নিং বলে দে। গুড মর্নিং বলবি না, সবাই সবাই দেখতেছে। চল বলে দাও গুড মর্নিং। তো গাইস চলো প্রথমে আমি চান, এই চান কেন বলি, মুখ টুক ধুই নি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? সাতটা বাজে গেছে, তো ঘুম যাচ্ছে এখন স্কুলে। গুড বাই করে দে সবাইকে, গুড বাই, গুড বাই। বুনু আসবে করে সাড়ে দশটা কি এগারোটা না, মা ওরকম টাইমেই আছে। তো স্ট্যান্ডটা উঠে না, বাস টাটা করে দে। তো বুনু তো গেল, চলো এখন কি করা যায়। প্রাইভেট আজকে যাব না, বুঝলা? তো প্রাইভেট না গিয়ে ভাবতেছি তো ওয়াইফাইটা আছে যে ওয়াইফাইটা ওই গাড়ি সেট করি। চলো সেট করা যাক। আগে আমাকে প্যান্ট পরতে হবে, বহুত হাফ প্যান্ট বহুত শর্ট প্যান্ট পরে আছি। তো প্রথমে চলো ওয়াইফাইটা আগে ওই গাড়ি সেট করি, তারপর তোমাদের সাথে দেখা করতেছি, করতেই থাকবো। গাইস প্রথমে হচ্ছে ব্লেড লাগবে একটা সেলো টেপ গুলো কাটার জন্য। চলো সেলো টেপ নিয়ে আসি আগে, তারপর তোমাদের সাথে চলো ব্লেডটা নিয়ে আসি, তোমাদের সাথে বেকার বলতে গেলাম। প্রথমে যাবো ব্লেড নিবো, ব্লেড দিয়ে তারগুলো কাটতে হবে। এখন ওয়াইফাই তার যদি কাটে গেলো তো ধরে না আমার 500 টাকা খরচা আছে, যদি দাদাগুলো ঠিক করতে আসলো আমাকে করতে হবে তার জন্য। আর নাকটা এখন খুশখুশ খুশখুশ করতে হবে। চলো আমি ব্লেড নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। পুঁই গাইস, ব্লেড তো কিনে চলে আসছি, আর এই যে 3 টাকা দাম ব্লেড, আর এই যে 2 টাকার চকলেট 50 পয়সা বলে, এগুলাই ফেভারিট আমার। তো প্রথমে দেখো আমাকে ওই হোয়াইট বক্সটা দেখতে পারছো, ওই বক্সটার থেকে যে 2টা তার গেছে, একটা ইয়েলো একটা ব্ল্যাক, ওই 2টা তার আমাকে একবারে সমানভাবে বের করতে হবে এখন। চলো ওটা আগে করি, তারপর তোমাদের সাথে দেখা করি। ওই একটা সিন হয়ে গেছে, খুব খতরনাক। ওয়াইফাই তারটা তো গেছে এখান থেকে ঠিকই, যাওয়ার পর না ওইখান থেকে আসছে ঠিকই, বাট এখানে তারটা ছিঁড়ে গেল। ওয়াইফাই তো দেখো লাইনে আসতেছে না ভালো করে, তার সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদের। 12:30 বাজে গেছে, সম্পূর্ণ কাজ কমপ্লিট, শুধু রাউটার বেলা আসা বাকি আছে, শুধু রাউটার বেলা যদি চলে আসে তাহলে আমার মানে কমপ্লিট। রাউটারটাই আসতেছে না, মোবাইলে নেট নাই, কিছু দেখতে পাচ্ছি না, ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারিনি এখনও, কী যে করি। ফেসবুকে খুব লেটে 3-4 দিন ধরে খুব ইন্টারনেটের জন্য আমার সমস্যা হচ্ছে। এ ঘরে ঢুকে গেলে আর চিন্তা হবে না, দেখো কেমন সেট আপটা হয়েছে দেখো। প্রথমে এটা আমার খাটটা, একটা প্লাগ বোর্ড লাগানো আছে এখানে, যাতে মোবাইল চার্জ ওয়াইফাই টোয়াইফাই সব চালাতে পারি। এটা ইউপিএসটা, এটা হচ্ছে কম্পিউটার, ওই যে প্লাগ বোর্ড লাগালাম ওইখানে, ওই যে উপরে রাউটার, সারা রাউটার লাল লাইটটা বন্ধ, ওই যে তার কোথায় যেন এই যে তার ছিঁড়ে আছে, একটা তার, জাস্ট একটা তারের জন্য ওয়াইফাই চলতেছে না। আর এখানে তো ফ্যান আছে, ওইখানে আর একটা ফ্যান বসবে যেটা হচ্ছে কম্পিউটারের জন্য, কম্পিউটার যখন ঘাটবো তার জন্য, তাও এটা আছে, একটা ফ্যান এক্সট্রা আছে, বাবা বলছে ওখানে লাগা দেবে। আর ঘরে এখানে যে সব সব জিনিসপত্র এখানেই পড়ে আছে, এগুলো সব সরাবো এখন আপাতত। আগে বিছানাটা করি, বিছানাটা করার পর তোমাদের সাথে প্রথমে আগে বাবাকে খাওয়া দিতে যাবো, চা টা খাবো, তারপর একবারে তোমাদের সাথে দেখা করছি, ওকে? উই
আজ অনেকক্ষণ পর ব্লগে আসলাম, চান টান করে খাওয়া দাওয়া সব করে নিয়েছি। ব্লগ করার ইচ্ছা করছে না এক ফোটাও, কারণ নেট নাই, বাড়িতে কিচ্ছু দেখতে পারতেছি না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত ঠিক করতে আসিনি, 4টা বাজতে চলল তো রাত্রবেলাকে, মানে আমার পাশের বাড়ি মামা, তো মামাকে ফোন করলাম, তো মামা বললো কি হ্যাঁ একটু পরেই যাচ্ছে, কারণ এক জায়গায় অফিসের কাজ, তো ওইখানে কাজ টাজ করে নিয়ে আমার বাড়িতে লাস্টে ঢুকবে এই ধরে নাও 5:30-6টা। ভিডিওটা আপলোড করা নিয়ে টেনশন আছে, বিকালবেলা ভিডিওটা আপলোড করব, দেখি। হ্যাঁ এখন বিকালবেলা করে ভালো রেসপন্স পাচ্ছি ভিডিওতে, মিনিমাম 30টার মানে 20টার উপরে সবগুলো যাচ্ছে, তো হ্যাঁ এটাই দেখি। আবার ভাবতেছি বুধবার থেকে শনিবার পর্যন্ত সকালে ছাড়ে, দেখি যে সকালে কেমন যাচ্ছে, তাহলে দুইটাতে আমার ডিফারেন্স বোঝা যাবে, ওই হিসাবে আমি তাহলে ছাড়তে পারবো, দেখি ভাবতেছি ওটাই প্ল্যানে আছি। তো এখন কী করা যায়, রাত্রে তার টার ঠিক আছে, বেকার আমি সকালবেলা ঘুরাতে গেছিলাম, লাইনের কাজ তো সব কমপ্লিট, বোর্ড এখানে সব কিছু কমপ্লিট, শুধু জাস্ট আমার ওয়াইফাইটা নেই, ওয়াইফাইটা হলে এখন দারুণ একটা 4K মুভি দেখতাম। চলো রাউটার যখন ঠিক করতে আসবে তোমাদের সাথে তখনই দেখা হবে। উই টুকুস, মন খারাপ আছে তার জন্য আসতেই বলতেছি, টুকুস ছিল না, কোনো ব্যাপার ছিল না, লাইনটাও চলে গেল, বাইরে এত মেক করছে, চলো দেখো তোমরা, বহুত মেক করে গেছে, কী করি গাইস, দেখতে পাচ্ছ কত মেক করছে, গোটা আকাশ কালো হয়ে গেছে, বাহ। এটাতে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে, ঝড় বৃষ্টি, তার সামনের ক্যামেরা নিয়ে দেখলাম সামনে একদম পুরোটা কালো হয়ে গেছে, তাও মোবাইল আলোর জন্য বুঝতে পারবো না, সেটা তো আমি তোমাদের দেখালাম, লাইনটাও চলে গেলো, বাহ সুন্দর, কী করি চলো ওয়াইফাই বেলা আসো, তারপর তোমাদের সাথে বলছিলাম না দেখা করবো, জাস্ট মেকটা আসলো তাই দেখা করতে আসলাম, আসলাম দেখা করাই তো কাজ, দেখতে থাকো ব্লগটা, বেশি বড় করবো না, 12 মিনিটের হাইস্ট করবো আজকে। ওয়াইফাই আসছিলো ঠিক করতে, বাট আমি ভিডিওটা তখন করিনি, তো ওয়াইফাই তো ঠিক করে চলে গেল, চলো পিছনে ক্যামেরা দিয়ে তোমাদের দেখাই। পিউসের মোবাইল চলে আসছে, ও জানে না ও খেলতে গেছে, বাট ওর মোবাইলটা চলে আসছে, চলো আনবক্সিং করবো এখন, ওকে টুকুস। পিউসের পার্সেলটা রাখে, দাদাটা বললো আমি একটা পার্সেল দিয়ে আসতেছি, তো এখানে পার্সেলটা রাখে গেছে, তো এখন আড্ডি আসুক তারপর দেখা যাচ্ছে, ততক্ষণ চলো একটু দেখি। এটা হচ্ছে মোবাইলের কাঁচটা, আর এই যেখানে মোবাইলটা আছে, পিউস তো পুরো সারপ্রাইজ হয়ে যাবে গাইস, পিউস পুরো সারপ্রাইজ, শুধু এখন গৌরী আন্টি আসো, ওই দাদাটা আসবে মোবাইলটা আনবক্সিং করবে, আর পিউসকে যে রাত্রে চমকাবো দেখবা শুধু। উই হ্যাঁ ভিডিও করতে দিই রিয়েলমি নার্জো, বুঝাও বিলটা, এটা ভালো মতো রাখবো, ওই যে ওইটা ওটা কাস্টটা আছে দেখো, হ্যাঁ এটা কাস্টটা দেখো, কর এখন বেশিরভাগ মোবাইলে সব কিছু আনবক্সিংয়ের একটা কী দেয় জানো, এই কুমড়েতে যাক আজকে ইয়া পাই গেলাম টপিক, পিউসের ফোন আসলো, এই যে ফোন কভারটা আমার সময় ওরকম অনেক ফটো তুলতে হয়েছিল, চারদিকটা নিবে ছবি,
এই ফোনটা কিনছে না, এবার দেখবো উচ্চ মাধ্যমিক পার হয়ে যাবে। এটা আমি তোমাকে দেখাচ্ছিলাম কিনা এই মোবাইলটা আমার বাড়িতে থাকতে, এ কালীবাড়ি থেকে নিল 16,000। কোথায় কোথায় যে মুডটা আসলো যে অর্ডার করা ইয়াটাতে ছিপি 12,000 লাগবে কাজটা নিয়ে 10 টাকা। পিউস তো হয়তো এখন আমার বাড়িতেই ঢুকবে, সব কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবে। এত নেট করছে কেন রে? আবে ইয়ার ফোকাস নে, ফোকাস নিচ্ছে না। ও যখন জানে যে আজকের মধ্যে চলে আসবে, আজকে আবার আউট অফ ডেলিভারি দেখায়নি। না পিউসি আমাকে বললো আজকে আউট অফ ডেলিভারি দেখাচ্ছে না, যখন আজকে আসবে না হয়তো কালকেই আসবে। আমিও বললাম নাম্বারটা আমার আমারটাতে লগ ইন আছে না। আমাদের হিরো চলে এসেছে, তোর ফোনও চলে এসেছে, আয় আসছে। ইউর ফোন ব্রো, এটা খেলতেও গেছিলি না? খেলতে ঢুকলাম ডাইরেক্ট প্রাইভেটে, বুনটি ভিডিও করতে থাকে। ওডি ওডি ছবিটা দিয়ে দেবো, এই যে ফাটা আছে যে কাঁচটা আর রিটার্ন করতে লাগে। হুম আমি করে দিচ্ছি। আমার মনে হলো কিছু সন্দেহ, কাঁচটা চাপা ছিল, যাক ফোন খুলে গেল। ফোন দেখছি হালকা কত, আগে তুই এটা এটা রিটার্ন কর। রিটার্নের অপশন এখনো দেয়নি তো, দাঁড়া দিবে। খুলে গেল, কত 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 পাসওয়ার্ড দিবি? 0000 হ্যাঁ সব 0 ঠিকই। পরে ফিঙ্গারপ্রিন্ট দিস, এখনই কিন্তু নিতে পারতো না গ্লাসটা, এটা নেবে না নাকি? কালকে কালকে আছে তো গ্লাস উপরে একটা, এটা স্ক্র্যাচ গাছ এমনি, তোর পড়ে গেলে ফাটে যাবে এটা। এটা জাস্ট এই তুই গ্লাসটা দিয়ে দিয়ে তো লাগাই নিতে। খুল 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 0000 খুল তো, দাঁড়া এখন হ্যাং করবে জাস্ট। ক্যামেরা রে আইসে ঢুকে যায় সামনের ক্যামেরা কেমন আছে? এখন বুঝতে পারবি না, পরে কিছু ডাউনলোড টাউনলোড করবি নাকি এখন? তাহলে চ আমি আসবো একটু পরে, সাইকেলটা দিয়ে রাস্তায় খেলাস না, আবার অবস্থা টাইট হয়ে যাবে। পিউসের তো মোবাইল আনবক্সিং হয়ে গেছে, তো পিউস প্রাইভেট পড়তে পড়তে সাইকেল নিয়ে আসছে। তোর মা ফোনটা মানে পিউসি নিয়ে গেল প্রাইভেটে, বাট ফোনের যে সব কিছু মানে ব্যাটারি কি বলি, ব্যাটারি তখন লিকুইড ব্যাটারি না, সব মোবাইলেই থাকে লাগানো করে, তো মানে চার্জার টার্জার সব নিয়ে গেল, শুধু পিউস মোবাইলটা নিয়ে গেলো। পিউস বাড়িতে আসবে প্রাইভেট পরে, মুখ হাত পা ধুবে, ধুয়ে আমার বাড়িতে আসবে, কারণ বাড়িতে ওয়াইফাই লাগানো আছে না, ওয়াইফাই ওই যে লাগানো আছে, মানে হোয়াটসঅ্যাপ, জিবি হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর কী কী যেন ডাউনলোড করবে, গেম ফেম কী কী করে কি না দেখি। তো এখন তো বাজে 7:30, ধরে নাও 8:30-8:30 দিকে আসবে। চলো আসুক, তারপর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে, ততক্ষণ আমার মোবাইলটাও চার্জ যাক। আজকে আমি ফার্স্ট এই ঘরে ঘুমাবো গাইস তোমাদের, আমি না 7:30 টাইম স্ল্যাপ লাগানো যাবে না, কী করি কী করি, মানে রাতটা আমার কেমন কাটলো তা আমি জানাবো তোমাদের। বুদ্ধি আর লাগলো অন্য কিছু লাগলো,
ঠিক আছে, একবারে পিউসে যোগ, তারপর তোমাদের সাথে দেখা করছি। পুই এখন জোস গাইস, পিউস আসছিল একটু আগে আমার বাড়িতে, হোয়াটসঅ্যাপ ফেসবুক সব ডাউনলোড করে নিয়েছে, তো তখন আর ব্লগ করিনি, আমার ইচ্ছা করছিল না। তো গাইস ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম, কারণ অনেক বড় ব্লগটা হয়ে যাচ্ছে। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক, আর চ্যানেলে নতুন আসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেক দেন, বাই বাই।